আমি হচ্ছি স্বতন্ত্র থেকে। আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন। আমার বাপ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আর আমি তারই বড় পুত্র সন্তান মোহাম্মদ জয়নাল আবদিন। আপনি যে প্রশ্ন করেছেন যে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি কতটুকু আশাবাদী, এই প্রশ্নটুকু করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি 100% আশাবাদী। আমাদের ইউনিয়নের জনগণ বুঝতে পারবে কে সঠিক মানুষ, ইনশাআল্লাহ আমি মনে করি। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে দলীয়তে যারা নিয়েছে ওইগুলা, আসলে আমি তো ভাই নতুন, আমি বলতে পারি না। আমি তো সৎ এবং মানে এগুলা পেস পাস বুঝি না, তো সহজ সরল মানুষ প্রবাসে আসছি। তো আমি মনে করবো ইনশাআল্লাহ যার আল্লাহর ভয় আছে সে ওই যে বুট কাঠ চুরি বা এগুলা করবে না, সবাই আল্লাহকে ভয় পাইবে। আবার আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রধানমন্ত্রীকে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং উনি বলেছেন উনার মুখে যে প্রবাসী যেবা যারা আছে উনারা রেমিডেন্স যুদ্ধ। তাইলে আমি দুইটা যুদ্ধ, এক হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান, দ্বিতীয় হচ্ছে আমি রেমিডেন্স যুদ্ধের একজন প্রবাসী। আপনার টিভির মাধ্যমে আমি তামাম প্রবাসীকে আমার তরফ তো নেওয়া সালামু আলাইকুম, সবাই আমার জন্য সহযোগিতা করবেন। যে আপনি এসেছেন এত কষ্ট করে আমাদের এই মাসিনগর গ্রামে, মাসিনগর গ্রামের পক্ষ থেকে এবং আমার ওয়ার্ডের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আপনারা সব সময় সত্যর পথে থাকবেন, আর যারা নির্বাচন কমিশন আছে আমি ওনাদেরকে বলবো যেন আমাদের ছোট্ট একটি গ্রাম এবং নর্মাল একটি ওয়ার্ড ওনারা যেন প্রশাসন সঠিক ভোট পালন করে, যদি সঠিকভাবে ভোট মানে দেওয়া যায় এবং সঠিকভাবে গণনা করা হয় আমি আশাবাদী জনগণ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে চায়। আমরা একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা মনে করছেন যে আপনি শুধু নামটা ব্যবহার করার জন্য চেয়ারম্যান প্রার্থী, পরবর্তীতে আপনি আবার প্রবাসে চলে যাবেন, তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার কাছ থেকে কি ইউনিয়নবাসী সেবা পাবেন, আপনি প্রবাসে চলে যাবেন? ধন্যবাদ। দেখুন ভাই, যার পিছু টান থাকে সে তো অবশ্যই চলে যেতে হবে। আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখেছেন যে আমার পিছু টান নেই। আপনারা হয়তো অনেকে জানেন যে ফ্রান্সে যে ভাই বা যারা আছে ওনারা বুঝতে পারবে আমার আরও চারটি ভাই আমি ফ্রান্সে রেখেছি যেহেতু আমার পিছু টান নেই। নম্বর টু, আমার একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান থেকে আমার মাসে মোটামুটি বড় একটা ইনকাম আসে। তাইলে চারটা ভাই প্লাস একটা মানে প্রতিষ্ঠান, তারপরে সরকার থেকে আমরা প্রতি মাসে 20,000 টাকা করে পাই এই একটা অ্যামাউন্ট, তারপরে ব্যাংক থেকে আমাদের যে টাকাগুলো আছে এখান থেকে যে টাকাগুলো আমরা প্রতি 3 মাস পরপর পাই, আমি মনে করি আর আমাদের প্রয়োজন হবে না। তাহলে আপনি এত আরাম আয়েশের জায়গা রেখে এই নির্বাচনে বা গ্রামগঞ্জের হাটে মাঠে অলিগলিতে ভাগা রাস্তায় হাঁটছেন কেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। দেখেন, আমাদের স্বাধীনতার আগে বা পরে এমন চেয়ারম্যান আমাদের গ্রামে কেউ আসে নাই। আমাদের গ্রামের মহিমরুব্বি বা যুবক যে বা যারা আছে ওনারা আমাকে বলছে যে আপনি একটু আসেন। দেখলাম যে হাদিসতে আছে যদি অন্যায় কোনো জায়গায় হয় যদি আপনি এর প্রতিবাদ না করেন তাহলে আপনিও সমান অধিকারী, নবিস্তের হাদিসে এই জিনিসটা আছে। আপনি যদি অন্যায় হয় গড়ে চুপ করে বসেন তাহলে কেমতের দিন আপনিও টেকবেন আমিও টেকবো। এই জন্য আমি ভাবছি যে আমি একবার সঠিক দেখি না, চিন্তা করে যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে হয়তো সবাই আমাকে বুঝতে পারবে। আসলে ভাই আমি নাম ফুটানোর জন্য আসছি না, আমি এসেছি মানুষের সেবা করার জন্য। আমি চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই। দেখুন, অনেকে বলতে আসে যে ওনাকে পাস করলে উনি চলে যাবে, তে মানে উনি নাম শুধু ইউজ করবে। দেখুন, জয়নাল আবদিনকে সবাই চিনে, আমি একজন বিরাট ফুটবলার এক সময় ছিলাম, বুঝছি। এরপরে আমি অনেক কিছু জানি, আপনারা জানেন যে আমি গান বাজনা একটু একটু ভালোবাসি এবং গান বাজনা করি, তো কে না আমাকে চিনে। আমি নাম ফুটানোর জন্য আসি নাই, আমি এসেছি ইউনিয়নবাসীর মুখে হাসি ফুটানোর জন্য, বুঝছি। আমি নামের জন্য আসি নাই। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনার ইউনিয়নের উন্নতি এবং অবনতি নিয়ে কি বক্তব্য আছে, এবং আপনি চেয়ারম্যান জয়ী যদি হন তাহলে আপনার ইউনিয়ন নিয়ে কি স্বপ্ন আপনি দেখছেন? ধন্যবাদ। আমি যদি জয়ী হই তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে, আপনি হয়তো জানেন যে মানুষের কবর যেটা হচ্ছে 1 নম্বর বাড়ি। দেখেন, জিন্দা মানুষের চাইতে মৃত মানুষের দাম অনেক বেশি। একটা 5,000 টাকা দিলে একটা জিন্দা মানুষকে একটা মানুষ খুন করে ফেলবে, আবার যদি 5,000 টাকা দিয়ে আমি বলি যে একটা মৃত লাশকে আপনি তুলে আলেন ওইটা অসম্ভব। আপনি জানেন যে শহরে যারা আছে কবর দেয় ওই লাশগুলা মানে চুরি হয়ে যায়, কঙ্কালগুলা বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়। এই জন্য আমি চাই যে প্রত্যেক গ্রামের যে কবরগুলো আছে প্রথমে এই কবরগুলোকে রক্ষণ করা। লাশ চুরি যেটা আছে আমাদের গ্রামগঞ্জে এইটা মানে এখন প্রবেশ করেছে, এইটা থেকে আমরা বিরত থাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা খেলাধুলার অনেক অভাব, তৃতীয় নম্বর হচ্ছে শিক্ষার অনেক অভাব, চতুর্থ নম্বর হচ্ছে যে রাস্তাঘাট। দেখুন, সব চেয়ারম্যান এই তো রাস্তা করে, 1 বছর পরে ভেঙে যায়, ওইটা কেন ভেঙে যায় সবাই হয়তো জানে কি জানে না আমি জানি না। আমি দেখেছি একটা গাড়ির পিছনে লেখা থাকে যে 50 মনের উপরে আপনি নিতে পারবেন না, এই গাড়ি দেখা যায় 60 মন নিয়ে চলে যায়, এই কারণে রাস্তাটা ভেঙে যায়। তো এই কারণে যদি আমরা সব সচেতন থাকি, সরকার সচেতন থাকে, ইনশাআল্লাহ আমি মনে করি রাস্তাগুলো অনেকদিন যাবে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত যত চেয়ারম্যান আসছেন আপনি মনে করেন কত শতাংশ কাজ হয়েছে?
ধন্যবাদ। স্বাধীনতার পর থেকে যত চেয়ারম্যান এসেছেন আমি মনে করব ইউনিয়নের কোনো কাজই হয় নাই। কি জন্য যে গরিব দুঃখিনী মেহনতি মানুষ দেবা যারা আছে তারা আগের মতোই আছে, ধনী যারা আছে তারা ধনী ধনী হতে চলেছে, গরিব যেগুলো আছে তারা গরিবই রয়েছে, গরিবের কান্না কেউ শুনে নাই। আমি আজকে এই গ্রামে আসছি, আমি প্রতি গড়ে গড়ে প্রত্যেকটা মহিলা এবং পুরুষের মানে সবার সাথে কথা বলেছি, সবাই একই কথাই বলেছে। আপনি যাচাই করলে এখানে যেবা যারা আছে মাসিনগর গ্রামে আপনি যাচাই বিচাই করতে পারেন, আমার মনে হয় কোনো কাজই হয় নাই। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দেশবাসী এবং আপনার ওয়ার্ডবাসী বা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমি সবাইকে বলবো, দেখুন আমাদের আমরা ভালোবাসা দিয়েছি 50 বছর, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে কোনো চেয়ারম্যান আসে নাই। আমরা জীবনের প্রথম মানুষকে ভালোবাসা দিয়েছি। আমি বলবো বৃহত্তর নামি দামি একটি গ্রাম আছে খালারুকা, নামি দামি একটি গ্রাম আছে কালিরগাঁও, নামি দামি একটি গ্রাম আছে রারগাঁও, বুঝছেনি, ওনারা সবসময় মানে চেয়ারম্যান এবং মেম্বার পড়াই আসছে। আরেকটা গ্রাম আছে আলীনগর, আমি আশা করব সবাইকে আমরা ভালোবাসা দিয়েছি 50 বছর, আমিও সবার কাছে ভিক্ষা চাই, যদি আমরা ভালোবাসা সবাইকে 50 বছর দিয়ে থাকি ইউনিয়নবাসীকে, তো অবশ্য আমরা কি 5টা বছরের ভালোবাসা পাওয়ার যোগ্য রাখি না এবং আশা করি না। আমি মনে করি সবাই আমাকে এই 5টি বছর ভিক্ষাস্বরূপ হিসাবে আল্লাহর বাস্তে নবীর উসিলায় এবং নবীর উম্মত হিসাবে আমি ভিক্ষা চাই, আপনারা আমাকে 5টি বছর একবার তা দিয়ে দেখুন, আমি জনগণের মুখে হাসি ফুটাতে ইনশাআল্লাহ আশাবাদী। ধন্যবাদ আপনাকে।